শহরের পাশাপাশি ছাদ বাগান বেশ জনপ্রিয়তা পেয়েছে গ্রামেও। বেশিরভাগ বাড়ির ছাদেই চোখে পড়ে ছাদ বাগান। শখ থেকে ছাদ বাগান করে বাণিজ্যিক পরিকল্পনা করেন অনেকেই। তেমনই একজন উদ্যোক্তা কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার কুণ্ডপাড়ার মোহাম্মদ রাজু আহমেদ। শখের বশেই ফল ফুল শাকসবজি ও দেশি বিদেশি নানা জাতের গাছে সাজিয়ে তুলেছেন নিজের চারতলা বাড়ির ছাদ বাগান। শুধু ফুল ফলই নয়, পাশাপাশি পালন করছেন বিভিন্ন জাতের মুরগি ও কবুতর। ভেজালমুক্ত খাবার খাওয়ার ইচ্ছা থেকে বাড়ির ছাদে বাগান ও খামার করেছেন। তবে শখের বশে করা এই বাগান থেকে বেশ লাভবান হচ্ছেন তিনি। পারিবারিক পুষ্টির চাহিদা মিটিয়ে শাকসবজি মুরগির ডিম ও কবুতর বিক্রি করে মাসে আয় করছেন 15-20 হাজার টাকা। খাঁটি জিনিস খাবো এই উদ্যোগে একটু শুরু করি। এখন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ একটা বছরের ভিতর আমি যখন শুরু করেছিলাম 10টা মুরগি দিয়ে, দেশি এবং সোনালি মুরগি ছিল, এখন 10টা মুরগি দেয়, আলহামদুলিল্লাহ এখন আমার এই ডিম পাড়া মুরগি হয়ে প্রায় 32টা মতন ডিম পাড়া মুরগি হয়েছে। আমি তো মনে করি প্রতিটা মানুষ তার বাড়িতে যে জায়গাগুলো পড়ে আছে, এই পড়ে থাকার জায়গা থেকে মানে তার ছেলেরা যারা বেকার ঘুরে বেড়ায়, এই বেকার সময়টাকে অযথা নষ্ট না করে তারা যদি এই উদ্যোগী হয়ে যদি এই তার জায়গার পরে যদি বাগান এবং এই মুরগি এবং কবুতরের এই খামারগুলো করে, তার নিজের পরিবারের চাহিদা, মাংসের চাহিদা এবং ডিমের চাহিদা পূরণ করে তার হাত খরচের পয়সা ইনশাল্লাহ এর মাধ্যমে উঠে যাবে। পড়ালেখার পাশাপাশি ছাদ বাগানের পরিচর্যার কাজ উপভোগ করেন রাজু আহমেদের ছেলে মেয়েরাও। যখন আব্বু থাকে না তখন এই বাগানটা আমি আমার বোন দেখাশোনা করি এবং আমাদের কবুতর মুরগিদের খাবার দিই আর ডিম তুলি। এই কবুতরের খাবার দিই, পাখির খাবার দিই, মুরগির খাবার দিই, এই গাছে পানি দিই। এ ধরনের ছাদ কৃষির উদ্যোগকে সাধুবাদ জানান উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও প্রাণী সম্পদ কর্মকর্তা। আমাদের কুমারখালী পৌরসভা প্রধান সহকারী রাজু আহমেদ ওনার বাড়িতে ফল এবং সবজি এর মিশেলে একটি ছাদ বাগান করেছেন যা অনেকটাই দৃষ্টিনন্দন হয়েছে এবং আমরা চেষ্টা করছি তার যে পারিবারিক পুষ্টি মেটানোর জন্য যেন এই ছাদ বাগানটা কন্টিনিউয়াস ধরে রাখেন। এই জন্য আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে যে কোনো ধরনের বীজ এবং সারের সহযোগিতা সহ ক্ষেত্রে ক্ষেত্রে আমরা তাদেরকে বিভিন্ন রোগ এবং বালাই দমনের জন্য পরামর্শ দিয়ে যাচ্ছি। এই ধরনের স্পেস সেভিং খামার কুমারখালীতে খুব কমই আছে। উনি উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণা, বেশ করে যাদের বসত বাড়ি ছাড়া অন্য কোনো তেমন জায়গা নেই। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে নিয়মিত পুষ্টি, রোগ প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে পরামর্শ ও সহযোগিতা প্রদান করে। বাড়ির ছাদ ফাঁকা না রেখে এমন বাগান গড়ে তুললে নিজেদের পাশাপাশি উপকৃত হবে অনেকেই। ছাদ বাগানে আগ্রহীদের সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে জানায় কৃষি বিভাগ। মারুফা কামাল, চ্যানেল এস, নিউজ ডেস্ক।